ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতা পৌরসভার গেটে হাঁটু পর্যন্ত জল। একদিকে শহরের বিভিন্ন জায়গায় যখন জমা জল সরানোর চেষ্টা করছেন পৌরসভার কর্মীরা, অন্যদিকে তখন কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমের সামনে জমা জল পেরিয়েই কাজে ঢোকেন পুরকর্মী ও আধিকারিকেরা। দানা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা রেখেছে কলকাতা পৌরসভা। কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো রাস্তায় গাছ পড়ে থাকে বা জল জমে থাকে তাহলে তা দ্রুত সমাধান করতে তৎপর প্রশাসন। দানার প্রভাবে মধ্যরাত থেকে কলকাতা সহ একাধিক জেলায় জারি মাঝারি থেকে ভারী বৃষ্টি, আর এর জেরে শহর ও শহরতলির একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমের সামনেও দেখা যাচ্ছে এক হাঁটু সমান জল, যা পার করে অফিসে ঢুকতে হয় পৌরসভার কর্মী ও আধিকারিকদের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন, যদিও পরবর্তীতে পৌরসভার তরফে পাম্প লাগিয়ে সেই জল সরানোর কাজ করেছে পুরকর্মীরা। গেটের সামনে যত হয়েছে এবং যারা কর্মী থেকে আধিকারিক যারা আসছেন তারা কিন্তু অনেকটা যে